মহিলারা আমরা যখন ঘরে থাকি কোনো গায়রে মাহরাম না থাকলে তখন আমাদের পর্দাটা কিরকম হবে সব সময় কি মাথায় কাপড় দিয়ে রাখতে হবে নাকি সাধারণভাবে থাকতে পারবে বিশেষ করে টয়লেটে কি মাথায় কাপড় দিয়ে যেতে হবে যখন মহিলাদের সামনে এমন কোনো মানুষ না থাকে সে পুরুষ হোক কিশোর হোক অথবা যেই হোক না কেন যাদের সামনে তাকে সতর ঢাকতে হবে এরকম কেউ যদি না থাকে তাহলে সে আপাদমস্তক ঢেকে ঘরে নিজে অবস্থান করার জরুরি নয় কিন্তু আপাদমস্তক ঢাকাটাও নিষিদ্ধ নয় এটা মনে রাখতে হবে আপাদমস্তক ঢাকাটা নানা কারণে মানুষ আপাদমস্তক ঢাকতে পারে শীতের কারণে ঢাকে না ইউরোপ আমেরিকার মেয়েরা তো কাপড় চোপড় পরে না তারা তো ঢাকে তারা আপাদমস্তক ঢেকে রাখে চোখ ছাড়ার কিছু দেখবে চোখও দেখা যাবে না মানে শীতকালে যেহেতু মাইনাস চলে ঘরের মধ্যে মানুষ শীতকালে এভাবে ইয়ে করতে পারে অথবা তার জ্বর নানা কারণে মানুষ এমনকি যদি কোনো রিজন না থাকে বাট তার মনে হচ্ছে যে তার শরীরটা কভার করে রাখা উচিত তাহলেও সেটাও জায়েজ এটা হচ্ছে আমি বলছি ঘরের মধ্যে যখন কোনো রিজন নাই কোনো পুরুষ নাই একদম কোনো পুরুষ নাই বা অন্য কোনো মহিলাও নেই তখনও সে ইচ্ছে করলে আপাতবস্তক ঢাকতে পারে তবে ঢাকাটা জরুরি নয় সেটা আমি বললাম সেক্ষেত্রে সে তার মাথা খালি রাখতে পারে মানে তার মাহরামের সামনে যা কিছু ওপেন করা যায় সে সব কিছু ওপেন করে চলাফেরা করতে কোনো অসুবিধা নেই যেটা এখন টয়লেটের কথা বলা হচ্ছে তাহলে মাহরামের সামনে আপনি মাথা খুলতে পারেন মাথার চুল মাহরাম দেখতে কোনো অসুবিধা নেই মানে দু মাহরাম যার পুরুষদের মধ্যে যাদের সাথে মাহরামের সম্পর্ক আছে তাহলে বাথরুমে যখন যাবে তখন যেহেতু আমাদের এই টয়লেটগুলো খুবই প্রোটেক্টেড অতএব পুরুষ অথবা মহিলা তারা যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে তারা সেভাবেই সেখানে তাদের প্রয়োজন সারতে পারবে হাজাত সারতে পারবে সেখানে কারো যদি কাপড় খুলতে হয় সেটা সে পারবে এবং টয়লেট করার সময় মাথায় কাপড় দেওয়াটা এটা জরুরি নয় যেমন পুরুষদের জন্য টুপি পরাটাও জরুরি নয়